প্রথমত বলি মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ বা মঙ্গল দোষ আছে, তার শাস্ত্রীয় বিভিন্ন গ্রন্থ আছে। শাস্ত্রীয় গ্রন্থতে আমি মোটামুটি 1700 মতন সূত্র আছে শুধুমাত্র মঙ্গলকে নিয়ে। বিভিন্ন বিভিন্ন গ্রন্থগুলো আমি অধ্যয়ন করে 1700 মতন সূত্র আছে। আমি জানি না, আমি ক্ষমা চাই নিচ্ছি, এর জন্য আমি ভুল করেই বলছি। ধরুন ওই নিয়মগুলো পুরোপুরি মিলছে না যুগে। এই যুগে মঙ্গল শনি কেতুর আবি টাকা দেয়, তো কিছু কিছু ক্ষেত্রে মঙ্গল দোষ থাকা ভালো। মেনলি আবার যে সেটা যদি কন্যা হয়, মানে কেউ নারী হয়, মঙ্গল দোষ কোথায় কোথায় আসে? হ্যাঁ, মঙ্গল দোষ কী কী প্রবলেম দেয় বলে দিই। মঙ্গল দোষ থাকলে চুল ওঠার সমস্যা থাকে, কি নারী কি পুরুষ। মঙ্গল দোষ থাকলে একটা মাঝে মাঝে টকটক ঢেকুর ওঠা, একটা ভেতরে একটা গ্যাস হয়ে যাওয়া, একটু বুকে চাপ ধরা। মঙ্গল দোষ থাকলে একটু আলসারের টেন্ডেন্সি, খাবার দাবার প্রপার রুটিন নেই, ঘুমানোর রুটিন নেই, শোবার রুটিন নেই, বহু বন্ধু বা বান্ধবী, এটা মঙ্গল দোষের কমন ফ্যাক্টর। বহুজন চেনে পরিচিত, আমি ভুল বললাম, বহু বন্ধু বা বান্ধবী নয়, বহু পরিচিত, বন্ধু বান্ধবী যাই না আছে কিনা। হাড়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, ঠিক নাভি থেকে আরম্ভ করে তার নিচের মোটামুটি 6-7 ইঞ্চি 8 ইঞ্চি এরিয়াটা রিলেটেড কোনো ধরনের প্রবলেম, কোমরের দিকেও প্রবলেম হতে পারে, এগুলো মঙ্গল দোষ থাকলে হয়। মঙ্গল দোষ থাকলে একটু বয়সকালে, একটু বয়সকালে এটা অ্যাবনর্মাল অনেকেই বলবেন, বলবেন চন্দ্রর দোষ থাকলে এটা হয়, কিন্তু মঙ্গল দোষ থাকলে ওটা হয় দেখেছি আমি। সেটা হচ্ছে লাংসে একটা হালকা কষ্ট, শ্বাসের একটা চাপা চাপা কষ্ট মঙ্গল দোষ থাকলে, এগুলো মঙ্গল দোষের ইন্ডিকেশন। পুরুষদের ক্ষেত্রে মঙ্গল দোষ থাকলে টাক হয়ে যাওয়ার একটা চান্স থাকে। মঙ্গল দোষ থাকলে বাড়ির সামনে একটা ছোট্ট প্লট ফাঁকা, আজকের ডেটে ফাঁকা প্লট নেই, তবুও কোথাও যেন সামনে একটু ফাঁকা প্লট, একটু সামান্য হয়তো বাচ্চারা খেলছে একটা গলিতে সামনে, একটা সামনে প্লট ফাঁকা, বা সেখানে ঘাস উঠেছে, এটা কিছু থাকে। মঙ্গল দোষ থাকলে যে বাড়িতে থাকে তার বাড়ির ছাদের ওপরে নোংরা আবর্জনা যুক্ত অবস্থা। মঙ্গল দোষ থাকলে জেনারেলি আমি দেখেছি সেই সমস্ত পুরুষেরা বা নারীরা এমন জায়গায় পড়াশোনা করেন বা কোনো একটা বসে কাজ করছেন পেছন দিক থেকে ল্যাম্প। মঙ্গল দোষ থাকলে আমি দেখেছি বিভিন্ন কিছু, একটু যদি এটা লগ্ন ডিগ্রির ওপর ডিপেন্ড করে, কিছু কিছু বাজে এরিয়াতে গিয়ে তারা বসে থাকে, চিন্তা করে, প্রচুর চিন্তা করে মঙ্গলের লোকেরা, প্রচুর চিন্তা। এবার মঙ্গল দোষ থাকলে তার সিমটমগুলো কী কী, তার অ্যাস্ট্রোলজিক্যাল সিমটম দেওয়া ছাড়া আমার কাছে কোনো অপশান নেই। যারা অ্যাস্ট্রোলজি ব্যাপারটা বুঝবেন না তাদের চাপ আছে, তবুও বলার চেষ্টা করছি। মঙ্গল দোষ হলে বলছি লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, বাট লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিকের আমি এফেক্ট সেরম বুঝিনি, চতুর্থের মঙ্গল থাকলেও সেরম বুঝিনি। দ্বাদশ অষ্টমটা খুব ড্যামেজিং অনেক ক্ষেত্রে, পার্টনারশিপ বা রিলেশনের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের অপোনেন্টের হেলথের উপর কিন্তু ইম্প্যাক্ট ফেলে। মানে স্বামীর মাঙ্গলিক থাকলে স্ত্রীর হেলথে ইম্প্যাক্ট ফেলবে, স্ত্রীর থাকলে স্বামীর হেলথের উপর ইম্প্যাক্ট ফেলবে, সেটা ডক্টর ঠিক করবেন, যেটা আমরা কিছু ঠিক করতে পারবো না। আমি অ্যালার্টনেসটা বলছি, যদি শনি যে ঘরে বসে আছে সেই ঘরে ষষ্ঠ ঘরে বা সপ্তম ঘরে রবি বসে, রবি যে ঘরে, শনি যে ঘরে বসে আছে তার ঠিক অপোজিট ঘরে রবি বসে আছে, শনির থেকে কাউন্ট করে 6 নম্বর ঘরে রবি, মাঙ্গলিকের এফেক্ট আসবে। মঙ্গল আপনার দশমে রয়েছে, মাঙ্গলিক হয় না, তবু আপনি মাঙ্গলিক পাবেন, মাঙ্গলিকের নেগেটিভ এফেক্ট পাবেন, হার্ড অ্যাটিটিউড হয়ে যাবে, এবং তার জন্য তাকে প্রচুর চিন্তা করে কথা বলতে হবে। মঙ্গল কেতু যোগ ছকে পঞ্চম ঘরে মঙ্গল, মাঙ্গলিক দোষ তো নয়, হবে মঙ্গল কেতু যোগ হবে। আমি দেখেছি লগ্ন চতুর্থের মঙ্গলিক ততখানি এফেক্ট করে না, চতুর্থের মঙ্গল মেয়েদের ক্ষেত্রে একটু শ্বশুর বাড়ি থেকে একটু প্রবলেম দেয়, আর কিছু বিরাট প্রবলেম দেয় না। দ্বাদশ এবং অষ্টমেরটা বেশি দেয়, সপ্তমেও প্রবলেম দেয়। সপ্তমে মঙ্গল থাকলে কিছু লোকের বদদোয়া বা বদনজর থাকে আপনাদের বাড়ির ওপর বা আপনার ওপর, দেখুন না, মিলিয়ে দেখুন, এগুলো আমার রিসার্চ ওয়ার্ক। মঙ্গল 2 নম্বর ঘরে থাকলেও কৃষ্ণমূর্তিজি বলছেন যে মাঙ্গলিক দোষ তৈরি হয়, বিশ্ববিখ্যাত যিনি কৃষ্ণমূর্তি পদ্ধতি তৈরি করেছেন তার স্টেলার অ্যাস্ট্রোলজি বইয়ের মধ্যে এটা রয়েছে, কুজা দোষা
কুজা, মানে মঙ্গলকে কুজা বলা হয় সাউথ ইন্ডিয়ায়। আমি আমার নিজের অভিজ্ঞতা দেখেছি, 3 নম্বর ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়। মঙ্গল শুক্র একত্রে থাকলে মাঙ্গলিক দোষ তৈরি হয়, মঙ্গল যদি ভালো ঘরে থাকলেও তৈরি হয়। কিন্তু এই মাঙ্গলিক দোষগুলো তৈরি হলে কিন্তু ভালো কিছু হবে, অর্থ বৈভব। মঙ্গল কিন্তু টাকা আনছে, রাহু কিন্তু বৈভব আনছে, শনি কিন্তু বিরাট বড় বাড়ি তৈরি করে ফেলছে, গুচ্ছের গুচ্ছের গাড়ি তৈরি করে ফেলছে। এবং আমি ফিল করেছি শনির 2 হাত পা, স্যাটার্ন তো ভীষণ মাত্র একটা পাওয়ারফুল গ্রহ এই যুগে, শনির 2 হাত পা, রাহু এবং কেতু, তার মধ্যে দিয়ে এনার্জি ফ্লো করে। আর মঙ্গল হচ্ছে শনির মাথা, কোথায় সে মাথা গোলাবে, সেটা হচ্ছে শনি মঙ্গলের থ্রু দিয়ে মাথা লাগায়। 2 হাত এবং 2 পা হচ্ছে রাহু এবং কেতু, এটা আমার ফিলিংস, কোথাও লেখা নেই, আমি দেখেছি, এবার বলছি এটা আমার এক্সপিরিয়েন্স, কোথাও লেখা নেই। অষ্টম এবং দ্বাদশ ঘরে যাদের বুধ আছে মাঙ্গলিক দোষ তৈরি হচ্ছে, এর জন্য বিবাহ জীবন প্রবলেম হচ্ছে। জেনারেলি মাঙ্গলিক দোষ তৈরি হওয়া মানে হচ্ছে বিবাহ জীবনে প্রবলেম, পুরুষ কি নারী হবেই। এবার সে বুদ্ধি করে চললে, প্ল্যান করে চললে সেটা ডিমিনিশ করবে, কিন্তু ভাগ্যে ওটা রয়েছে, কিন্তু আপনি ইচ্ছা করে সেটা ট্যাকেলও করতে পারেন। ভগবান পুরোপুরি খারাপ করে, আমি বলি 50 ভাগ ভাগ্য, 50 ভাগ কিন্তু আমাদের কর্ম। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। কৃষ্ণ বলছেন না গীতে, ঈশ্বর কর্তৃত্বও করেন না, কর্মও করেন না। ন কর্মফল সংযোগং, কোন কর্মফলকে সংযোগ করে দেয় না, ব্যর্থ তুই মর বা তোকে আমি রক্ষা করছি। স্বভাবস্তু প্রবর্ততে মানে হোয়াট উই থিঙ্ক, হোয়াট উই আর, হোয়াট আর দ্য ওরিয়েন্টেশন, হোয়াট আর দ্য কন্টেন্ট, আমাদের ভেতরে ড্রামটা কেমন, এর উপর ডিপেন্ড করছে আমার মঙ্গল দোষটা কেমন ফল দেবে। কিন্তু দ্বাদশে বুধ অষ্টমে বুধ মাঙ্গলিক এফেক্ট দেয়, ইনকাম দেয়, মানসিক সুখ নষ্ট করে। কেতু বুধ যদি লগ্ন বা আটে থাকে মাঙ্গলিক এফেক্ট করবে। মাঙ্গলিক এফেক্ট ফলে কী কী প্রবলেম হয় বলো দি, ভাই বোন বা ব্লাড রিলেটেড মানুষ প্রতিবেশী ডিস্টার্ব করবে, কেউ না কেউ আপনার টাকা বড় ধরনের মেরে দেবে, জীবনে কোনো প্রেম আসবে, জীবনটা গুপ্ত প্রেম বা প্রকাশ্য প্রেম, সেটা মাঝপথে গিয়ে স্বভাব থেমে গেল, স্বভাব চলে গেল। এই মঙ্গল যখন বাজে শুক্রের অ্যাসপেক্ট থাকবে, একটি নারীর জীবনে মিনিমাম 6টা পুরুষ আসবে, এটি পুরুষের জীবনে মিনিমাম 4টে নারী আসবে। মঙ্গলের উপর শুক্রের নেগেটিভ অ্যাসপেক্ট থাকলে, এবং মঙ্গলের উপর শুক্রের নেগেটিভ অ্যাসপেক্ট থাকলে বড় বড় প্রভাবশালী ব্যক্তিও প্রেমের মধ্যে পড়ে যাবে, যদিও সেটা অবৈধ প্রেম। যখন প্রেম করছে সে কোনো সুযোগ পাওয়ার জন্য বা উৎসাহ বা উদ্দীপনা নিয়ে করছে, ওরা ভাবছে কী করলাম, ভুলই তো করলাম, যাক ঠিক আছে থাক, আবার একটা প্রেম। শুক্র নবম ঘরে থাকলে সেপারেশন হওয়ার চান্স থাকে বিবাহ জীবনে, দেখুন না চক্ষুলে দেখুন, কেউ বলবে না এটা, শুক্র নবমী কী বলছেন, আমি দেখেছি স্ট্যাটিস্টিক্যালি। চতুর্থে শুক্রও কিন্তু মাঙ্গলিকের 10% ফল দেয়। রবি যদি লগ্ন থেকে 6 নম্বর বা 7 নম্বর ঘরে একা থাকে মাঙ্গলিকের রেট পড়বে। 10 নম্বর 12 নম্বর ঘরে রবি যদি একা থাকে তাহলেও মাঙ্গলিকের রেট পড়বে, কোনো গ্রন্থ নেই, মিলিয়ে দেখুন ভুল বলছি কিনা। এবং এই এফেক্টগুলো মেনলি তৈরি হয়, ম্যাসিভ এফেক্টটা তৈরি হয় মোটামুটি 33 থেকে 45 এর মধ্যে। খুব জার্কিং পিরিয়ডটা তৈরি হয়, আমি খুব পয়েন্ট আউট করে বলছি, আমি দেখেছি 37 বছর বয়স থেকে 42 বছর বয়স, এই সময়টা মঙ্গল তার বড় জাইগান্টিক এফেক্টটা দেয়, সমস্ত উল্টোপাল্টা সব ঘেটে ঘুটে গেল। আর একটা টাইম সময় হয় সেটা হচ্ছে 20 থেকে 24 বছর বয়সের মধ্যে, উল্টোপাল্টা করে দেয় সব রিলেশনশিপের কাছে। কিন্তু ওই লণ্ডভণ্ড থেকেই আপনি ফেলিস পাখির মতন ওপরে উঠবেন, মঙ্গলের কাজটাই তো ওটা, আপনাকে লণ্ডভণ্ড করে আপনাকে পাওয়ারফুল করে দেয়। একটা ইংলিশে কথা আছে, এ সোড, এটি তরোয়াল, ক্যানট বি সার্পেন উইথ দ্য পিস অফ ভেলভেট, একটা তরোয়ালকে ভেলভেটের কাপড় দিয়ে আপনি ধারণা করতে পারবেন না। কী করে ধারণা করতে হয়, নুড়ি ঘষতে হয়, ওই মঙ্গল হচ্ছে নুড়ি ঘষে আপনাকে কিন্তু একদম শক্ত বানিয়ে দেবে। যদি আপনি এই পৃথিবীতে ওয়ার্ল্ডের সামনে বড় রূপে রিপ্রেজেন্ট করেন,
अरे भाई আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু হুয়া হ্যায় তবে আপনি আজকে এই জায়গায়। অনেক রাস্তা, অনেক রকম অন্ধকার গলি, আলোর গলি, অনেক কিছু হয়েছে, তবে আজকে আপনি এই জায়গায়। মঙ্গল শনি রাহু এমনি এমনি দেবে আপনাকে, অনেক জায়গায় এক্সপিরিয়েন্স তৈরি করবে, আপনাকে বুকে ক্ষত করে দেবে। আপনি বা কাউকে করবেন? সেই রবীন্দ্রনাথের কথায়, কেউ মরে তোমার চাপে, তুমি মরো কারোর ঠেলায়। আপনিও কিছু করেছেন, অ্যান্ড ইট উইল কাম টু ইউ। বেশি করে এফেক্ট পড়ে মাঙ্গলিকের, দেখেছি। মীন লগ্ন, রাশি বলছি না, মীন লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, ধনু লগ্ন, বিবাহ জীবনের ক্ষেত্রেও দেখবেন মীন। আচ্ছা, কর্কট লগ্ন, সিংহ লগ্নও আছে কিছু কিছু হালকা হালকা। মীন লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, ধনু লগ্ন, বিবাহ জীবন দেখুন। মাঙ্গলিক ফাঙ্গলিক দরকার নেই, প্রবলেমে আছেন। আমি দেখছি ম্যাক্সিমাম ওই ঘটনাটাই ঘটছে, মীন, মিথুন, কন্যা, ধনু, ওই ছকগুলোই তো আমাদের কাছে আসছে। এবং আমি এই দেড় দু বছর আমি অদ্ভুত কাজ করেছি, যেটা যেটা আমি চেম্বারে হওয়া সম্ভব হয় না। আমি একটা জায়গায় বড় আমার একটা ঘরের মধ্যে, লাইব্রেরির মধ্যে বসে আমি অনলাইনটা করি, করে আমার স্টাফ থাকে, আমি ডেটাগুলো সব সংগ্রহ করে রেখে দিই আমার কম্পিউটারে, বিভিন্ন ধরনের ডেটা। মানে তারা, তাদেরকে আমি কিছু প্রেডিকশন করছি, আরে তারাও তো দশটা কথা বলছে, ডেটাগুলো বারবার মেলাচ্ছি, দেখছি ওই ঘটনাগুলোই ঘটছে, ওই ঘটনাগুলোই ঘটছে। একশোটা ছেলে বা মেয়েদের জীবনে যাদের সেপারেশন হয়েছে, নব্বইটারই মীন লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, ধনু লগ্ন। তার মানে এদের সমস্ত লগ্ন হলেই সেপারেশন হবে বলছি না, আমি 10% চান্স বলছি। কিছু না কিছু গণ্ডগোল আসছে, আমি স্ট্যাটিস্টিক্যালি বারবার দেখছি রিপিট করছে। কর্কট লগ্ন, সিংহ লগ্ন কিন্তু রিপিট করছে কিছু কিছু ক্ষেত্রে, খুব হালকা। তাহলে আমরা কী করবো? মাঙ্গলিক থাকলে আমি কী বললাম, মঙ্গল দোষ থাকলে কী বললাম, যে কিছু সূত্র থাকবে, রবি শনি থাকতে হবে, মঙ্গলকেও থাকতে হবে, মঙ্গলকে 2, 3, 4, 12 থাকতে হবে, মঙ্গল শুক্র একেও থাকতে হবে, বুধকে 8 বা 12 থাকতে হবে। জিস্ট করে দিচ্ছি আমি, কেতু বুধকে 8 বা 1 থাকতে হবে, শুক্রকে 9 থাকতে হবে, রবিকে 6 এবং 7 থাকতে হবে, বা 10 বা 12 থাকতে হবে, একাকী বুধের সাথেও নয়, রবিকে 10 বা 12 থাকতে হবে, চন্দ্রকে, হ্যাঁ আর একটা কথা বলি ইম্পর্টেন্ট, এই এতগুলো যেগুলো কথা বললাম, চন্দ্র যদি 3 নম্বর ঘরে বা 8 নম্বর ঘরে থাকে, সব সূত্রগুলো ক্যান্সেল। ওই যাদের যাদের ছকে ওই মীন লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, ধনু লগ্ন, মিথুন লগ্ন, চন্দ্র তৃতীয় স্থানে বা অষ্টমে হচ্ছে না, তাহলে এটা এটা বারবার রিপিটেটিভ একটা, ঈশ্বর একটা অদ্ভুত একটা জিওমেট্রিক্যাল শেপের শেপের মধ্যে আমাদেরকে রেখেছে, বারবার ওটাই ঘটে। ভাবুন না, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, যতই অল্প ঢুক না কেন, একটু শরৎ কি পাই না, হেমন্ত কি একটু পাই না, একটু কি বসন্ত পাই না? আচ্ছা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আবার রবি, হঠাৎ করে অন্য কোনো বার চলে এলো না, নেপচুন বার চলে এলো নয়। কিন্তু এবার মাঙ্গলিক থাকলে কী হবে, সম্পত্তি থেকে ট্রাবল আসবে, লিগাল কেস আসতে পারে, ভূমি কেনার পরে ডিস্টার্ব এলো, বাড়ি করার পরে ডিস্টার্ব এলো, বাড়ি করার ঠিক 1 থেকে 1.5 বছর পরে একটু একটু ট্রাবল, 5 বছরের মাথায় গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ, বা এর মধ্যে কোনো বিপদ আপদ, আইনত সংশয়, 15 বছর বাদে বিশাল প্রবলেম, মঙ্গলের দোষ থাকবে, যে দোষগুলোর কথা আমি বললাম। মাঙ্গলিক মানে 1 নম্বর 4 নম্বর মঙ্গল থাকলে এগুলো হবে না, আমার সূত্রগুলো পুরোপুরি বুঝতে হবে, ভালো করে দেখবেন। এগুলো আমি কেন এগুলো আলোচনা করছি, কারণ এগুলো মিলিয়ে নিন, বন্ধুস্থান থেকে ট্রাবল, ভাই বোনদের থেকে ট্রাবল, কেন বলছি, এগুলো মিলল, আপনি ডেটাগুলো মিললেন, তাহলে বোঝা যাবে এই ডেটাটা কারেক্ট হয়ে দ্য ডেটা আর কারেক্ট। আপনার মঙ্গল এখানে বসে আছে, এই মঙ্গলকে সরানো যায় না। আরে ভাই, এর মধ্যে তো একটা লোহার কড়া চাপা দিয়ে দেওয়া যায়, এসি প্রচণ্ড ঠান্ডা, এসি বন্ধ করতে পারছেন না, রিমোট হচ্ছে না, এসিটা একটু দরকারও আছে, একটা প্লাস্টিকের পর্দা টেনে নিতেন না, ঠান্ডাটা কমে যাবে। তো চাপা দেওয়ার উপায় আমাদের শাস্ত্রে আছে, যে কী করে মঙ্গলের দোষটা কমাবেন, কী করে বিবাহ জীবনকে ভালো করবেন। তবে এর জন্য এক্সটার্নাল যে ট্রিগারগুলো আপনাকে ডিস্টার্ব করছে, আপনি কম্পালসিভ হয়ে যাচ্ছেন না তো, ম্যাডলি নয় তো, যা খুশি বকে ফেলছেন নয় তো, ওটি হলে কিন্তু আপনার হ্যাবিট বিহেভিয়ার যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু বাইরের ট্রিগার আপনাকে বিপদে এনে ফেলবে। আর হ্যাবিট বিহেভিয়ার ঠিক করার জন্য আমাদের লেভেল 3 মেডিটেশন কোর্স আছে, ডেস্টিনি মোড়ের কোর্স আছে, আপনারা করতে পারেন।